আগামীকাল সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। এ উপলক্ষে টাঙ্গাইলের বড় কালীবাড়ি প্রাঙ্গণে চলছে তিন দিনব্যাপী প্রতিমা মেলা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল মামুন। শামীম, প্রতিমা আর পূজা সরঞ্জাম বিক্রি কেমন হচ্ছে আর বিক্রেতারা কি বলছেন? অ্যাকচুয়ালি আপনি যেমন প্রশ্ন করেছেন যে টাঙ্গাইলের যে বড় কালীবাড়ি রয়েছে সেই কালীবাড়িতে কিন্তু আগামীকালকে যে সরস্বতী পূজা হিন্দু ধর্মাবলম্বীদের যারা বিদ্যাময়ী তাদের ঠাকুর বলে থাকেন এবং এই বিদ্যা শিক্ষার্থী যারা রয়েছেন এবং শিক্ষার্থী ছাড়া যারা অন্যান্য হিন্দু ধর্মাবলম্বীদের লোক রয়েছেন তারাও কিন্তু এই সরস্বতী পূজা উদযাপন করে থাকেন। এই টাঙ্গাইলের যে বড় কালীবাড়ি সেখানে কিন্তু প্রতিমা মেলা গত পরশু দিন থেকে শুরু হয়েছে, আজকে প্রতিমা মেলার শেষ দিন, যেহেতু আগামীকালকে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এই সরস্বতী দেবী কিন্তু হংসে আসেন এবং হংসে তার যান এবং এই হংসের মাধ্যমেই কিন্তু তিনি পৃথিবীতে এসে থাকেন। আমি যদি একটু পিছনে দেখাই যে এই যে সরস্বতী পূজার যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো কিন্তু ছোট সাইজ, মাঝারি সাইজ এবং বড় সাইজ, এই তিন সাইজের কিন্তু প্রতিমাগুলো বিক্রি হচ্ছে এখানে। ছোট সাইজগুলো 300 থেকে 400 টাকা বিক্রি হচ্ছে, মাঝারি সাইজের প্রতিমাগুলো 1200 থেকে 1500 টাকা এবং সর্বোচ্চ বড় সাইজের প্রতিমাগুলো কিন্তু প্রায় 8 থেকে 10 হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। বিক্রেতাদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এবারে যেহেতু স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সে কারণে তাদের বিক্রি একটু কম, কিন্তু আসলে যে পরিমাণে বিক্রি কম হওয়ার কথা সেই পরিমাণে বিক্রি কম হচ্ছে না এবং অন্যান্য যে বাসাবাড়িতে এবং সব নিজ নিজ বাসায় যেহেতু এই পূজা অনুষ্ঠিত অর্চনা করা হয় এবং এই কারণেই হচ্ছে যে সরস্বতী দেবীগুলোকে সবাই নিজ নিজ অবস্থান থেকে এবং নিজ নিজ বাসা থেকে এসে এখানে কিনে নিয়ে যাচ্ছে। এখানকার যে যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু বলেছেন যে যেহেতু বিদ্যাময়ী দেবীর পূজা এবং অর্চনা এবং তার আরাধনা করলে শিক্ষা ক্ষেত্রে তারা ভালো করবেন, সে কারণেই হচ্ছেন যে তারা এই সরস্বতী পূজা অর্চনাটা তারা খুব খুশি মনে করে থাকেন। এবং এখন পর্যন্ত বিক্রেতারা বলছেন যে মেলার অবস্থান অনুযায়ী যে বিক্রি খুব ভালো হচ্ছে এবং যদি এভাবে চলতে থাকে তাহলে আজকে সারাদিনে তারা ভালো পরিমাণ বিক্রি করতে পারবে। কলি, ধন্যবাদ আপনাকে শামীম।